हेलो बंधुरा आपनारा देखें एक्साम 365 बेंगलुरु यूट्यूब चैनल और आमी आछि आपनादेर साथे प्रसन्नजीत पाल और देखते पाच्छेन आमी एखोन आछि स्टाफ सिलेक्शन कमिशनेर अफिशियल वेबसाइटे और आपनादेरके एकटा चाकरिर खबर दिए देब और आपनारा किन्तु बंधुदेर साथे अवश्यई शेयर करबेन ताहले आमरा परबर्ती भिडियोगुलो बनाते भालो लागबे और आपनारा एकटु सापोर्ट करबेन आमादेर एई भिडियोगुलो देखे और आमादेर चैनलटिके। तो देखुन आमादेर एई जे चैनल एखाने 20,000 सबसक्राइबार किन्तु पूर्ण हये गेछे ताई असंख्य धन्यवाद आपनादेर सकलके। तो देखुन एखाने लेटेस्ट न्यूज़ एखाने बला हच्छे सेटा हच्छे 20 সেপ্টেম্বর 2019 আপডেট দেওয়া হয়েছে অর্থাৎ আপলোড করা হয়েছে এই নোটিশটি এবং আমি ডাউনলোড করে নিচ্ছি। কি বলা হচ্ছে, নোটিশ অফ এক্সামিনেশনস ফর স্টেনোগ্রাফার গ্রুপ সি এবং ডি এক্সামিনেশন 2019। তো আমি ডাউনলোড করে নিলাম। দেখুন আমি ডাউনলোড করার পর এখানে দেখতে পাচ্ছি কি 56টি পেজ। তো 56টি পেজ যদি আমি ভিডিওতে বলি সেটা 20-30 মিনিট হয়ে যাবে, আমি সেটা বলছি না। মেন যে পয়েন্টগুলো সেগুলো আপনাদের কাছে আমি পৌঁছে দিচ্ছি। আবেদন কবে চলবে, কবে পর্যন্ত চলবে সেটা আমি বলে দিচ্ছি। 20/9/2019 থেকে 18/10/2019 অর্থাৎ আবেদন কিন্তু শুরু হয়ে গেছে আজ থেকে এবং আপনারা আবেদন করতে পারবেন 18/10/2019 পর্যন্ত। আপনাদের যে পরীক্ষা সেই পরীক্ষার সম্ভাবনা তারিখ এবং সেই ডেটটা বলা দেওয়া হয়েছে এবং সেটা হচ্ছে 5/5/2020 থেকে 7/5/2020 এবং এখানে পরীক্ষাটা হবে এই টাইম পিরিয়ডটার মধ্যে। তারপরে বলা হচ্ছে ভ্যাকান্সি। তো ভ্যাকান্সি তো আমরা আপনারা জানেন যে এসএসসি কিন্তু ভ্যাকান্সি আগে থাকতে বলে না এবং আপনারা যেই আবেদন করবেন তারপরে সেটা যদি জানানো হয় সেটা হচ্ছে ক্যান্ডিডেটস কর্নার ssc.nic.in এর অফিসিয়াল ওয়েবসাইটে ক্যান্ডিডেটস কর্নারের ওখানে টেন্টেটিভ ভ্যাকান্সি জানানো হবে সেটা পরে। তো এরপরে যেটা হচ্ছে আপনাদের জানাবো সেটা হচ্ছে আপনাদের এজ কীরকম লাগবে, অনেকেই জিজ্ঞাসা করবেন। তো এজ লাগবে এখানে দেখতে পাচ্ছেন স্টেনোগ্রাফার সি গ্রেড সি যেটা আছে সেটার জন্য লাগবে 18 বছর থেকে 30 বছরের মধ্যে, 30 বছরের বেশি হলে চলবে না এবং সেটা নির্ধারিত হবে 1/9/2020 ভিত্তিতে। তারপরে স্টেনোগ্রাফার ডি গ্রুপ ডি 18 থেকে 27 বছরের মধ্যে এবং সেটা নির্ধারিত হবে 1/1/2020 ভিত্তিতে। তো দেখুন এখানে যেরকম এজ রিল্যাক্সেশন থাকে সেরকম কিন্তু থাকছে SC ST OBC 3 বছর এবং SC ST-দের জন্য 5 বছর, এরকম কিন্তু আপনাদের থাকছে। তারপরে আমি একটু নিচের দিকে চলে আসবো এবং এসে আমি যেটা বলবো এডুকেশন কোয়ালিফিকেশনস। দেখুন 1/1/2020 ভিত্তিতে আপনাকে কিন্তু অবশ্যই 12 পাস হতে হবে বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনস বা আপনারা যদি গ্রাজুয়েশন হন তাহলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। একটা ন্যূনতম বলে দেওয়া হয়েছে যে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে একটা স্কুল থেকে এবং একটা যদি স্নাতক পাস হয়ে থাকেন তাহলে আরও ভালো। এখানে বলা হচ্ছে যে ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনস ফ্রম এ রিকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি। তো আপনাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হলো। এবার আপনারা কোথায় গিয়ে আবেদন করবেন, আপনাদের আবেদন করার যেই ওয়েবসাইট সেটা হচ্ছে ssc.nic.in এর এখানে যাবেন এবং ওখানে কিন্তু আপনারা একটা অপশান পাবেন অ্যাপ্লাই বলে, ওখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন হবে 18/10/2019 পর্যন্ত 5টা পর্যন্ত। অ্যাপ্লিকেশন ফিটা আপনারা এখানে দেখুন, অ্যাপ্লিকেশন ফিটা কিন্তু এখানে বলা হচ্ছে যে 100 টাকা, খুবই কম। এসএসসির যেই অ্যাপ্লিকেশন ফিটা সেটা অনেক কম নেয় এবং এখানে বলা হচ্ছে 100 টাকা এবং আপনাদেরকে আমি সাজেস্ট করব। এখানে বলা হচ্ছে যে 20/22-20 তারিখে কিন্তু লাস্ট ডেট, অর্থাৎ আপনারা অনলাইনে পেমেন্ট করতে পারবেন এবং অফলাইনে যারা করবেন বা চালানের মাধ্যমে যারা করবেন তারা কিন্তু ওই যে 20/10/2019-এর মাধ্যমে করতে পারবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব 18/10/2020 এই তারিখে কিন্তু আপনারা 2019। তো এই তারিখটার মধ্যে কিন্তু আপনারা অবশ্যই দিয়ে দিন। তো 18/10/2019-এর মধ্যে আপনারা দিয়ে দেবেন, কারণ এই সময় দেখা গেল কোনো সার্ভার প্রবলেম হলো তখন কিন্তু অসুবিধা হয়ে যাবে। তো এরপরে যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের সেন্টার অফ এক্সামিনেশন। তো সেন্টার অফ এক্সামিনেশন এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন এবং অনেকের মনে প্রশ্ন থাকবে দাদা শিলিগুড়ি বা কলকাতার পাবো কি আমি? তো তাদেরকে বলবো হ্যাঁ, শিলিগুড়ি কলকাতায় সেন্টার পাওয়া যাবে। এই যে শিলিগুড়ি কলকাতা, আমি কেন শিলিগুড়ি কলকাতা বলছি কারণ আমার যেই সাবস্ক্রাইবাররা আছেন তারা কিন্তু অধিকাংশ কলকাতা থেকে, শিলিগুড়ি থেকে বা ওয়েস্ট বেঙ্গলের ভিতর থেকে, তো ইস্টার্ন রিজিয়নের ভিতর তারা পড়ছেন, তো তাদের কিন্তু এখান থেকে পারবেন। তো এরপরে যেটা আপনাদেরকে বলতে হবে যে সিলেবাস। তো দেখুন সিলেবাস এখানে বলা হচ্ছে যে আপনাদের পরীক্ষা হবে, আপনাদের তো বলেই দিলাম প্রথমে 5/5/2020 থেকে 7/5/2020 পর্যন্ত এই টাইম পিরিয়ডের মধ্যে পরীক্ষা হবে এবং পার্ট 3টে আছে। প্রথম পার্টটা হচ্ছে জিআই রিজনিং, সেখানে 50 নম্বর থাকছে, 50টা কোশ্চেন থাকবে 50 নম্বরের। তারপরে জেনারেল অ্যাওয়ারনেস 50টা প্রশ্ন থাকবে 50 নম্বরের এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন থেকে 100 থাকবে এবং এখানে ম্যাক্সিমাম মার্কস কিন্তু বলা হচ্ছে যে 100, অর্থাৎ টোটাল 200 মার্কসের পরীক্ষা হবে 2 ঘন্টা। তো দেখুন এখানে কিন্তু সবথেকে ভাইটাল বিষয় ইংলিশ, কিন্তু অনেকটা থাকছে 100 নম্বরের ইংলিশ পরীক্ষা হবে। তা বুঝতে পারছেন যে ইংলিশের দক্ষতা যাদের আছে তাদের চাকরি পাওয়াটা অনেক সহজ এই পরীক্ষার ক্ষেত্রে। তো তারপরে কোশ্চেন টাইপ এগুলো পরে আমরা বলার চেষ্টা করবো এবং আপনাদের দেখুন এখানে স্টেনোগ্রাফারদের যে ল্যাঙ্গুয়েজ স্কিল টেস্ট ইংলিশ, তারপর হচ্ছে টাইম ডিউরেশনস। তো এখানে কিন্তু সমস্ত কিছু বলা দেওয়া হয়েছে যে স্টেনোগ্রাফার ডি হিন্দি ইংলিশ, তো এখানে টাইম ডিউরেশন ইজ মিনিট, তো এখানে সমস্ত কিছু বলা হয়েছে। তো দেখুন আপনাদেরকে আমি বলবো আপনারা আবেদন করুন এবং অবশ্যই আপনারা এই যেই এটা নোটিফিকেশনটা এই নোটিফিকেশনটা ডাউনলোড করুন, কারণ আপনারা যদি না দেখেন আমি এই ভিডিওর মাধ্যমে বলা সম্ভব না। এবং আমি যদি এই ভিডিওটার মাধ্যমে সমস্ত কিছু বলতে চাই ভিডিওটা 20 থেকে 30 মিনিট বড় হয়ে যাবে, কেউ দেখতে চাইবে না এবং সকলে একটা বোরিং ফিল করবে। তাই বলবো আপনি ডাউনলোড করুন, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিলাম, ওখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করুন। আমি তো দেখিয়ে দিলাম প্রথমের দিকে যে কীভাবে ডাউনলোড করবেন, এবং আপনি কোন জেলা থেকে অবশ্যই জানাবেন, কারণ আপনার জেলার যখনই কোনো আপডেট আসবে না আমরা ভিডিও বানিয়ে দেবো। তাই আমাদের সঙ্গে থাকবেন এবং Exam365 বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে আপনার বন্ধুদের কাছে পৌঁছে দেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক আশা করবো, সাথে থাকবেন, পাশে থাকবেন। বাই বাই।